সবাইকে আবার স্বাগত আমাদের পিএসপি দাবি বাংলা টিউটোরিয়ালে। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা অ্যারে চেঞ্জ কেস, অ্যারে চাঙ্ক, অ্যারে কমান কলাম এই তিনটা মেথড নিয়ে আলোচনা করেছিলাম। এই লেকচারে আমরা অ্যারে কম্বাইন, অ্যারে কাউন্ট ভ্যালুস, অ্যারে ডিফ এই তিনটা মেথড নিয়ে কাজ করব। প্রথমে আমি যদি অ্যারে কম্বাইন নিয়ে আসি, এই মেথডের কাজটা কি? অ্যারে কম্বাইনের কাজ হচ্ছে কি, আমরা আমাদের অ্যারে গুলোকে কম্বাইন করতে পারবো। যেমন এখানে আপনি দেখতেই পাচ্ছেন একটা দুটা অ্যারে ডিক্লেয়ার করা আছে এবং দুটাই ইন্ডেক্স অ্যারে, পিটার বেঞ্জো তিনটা ভ্যালু দেওয়া আছে। এই অ্যারের মধ্যে একটা ইন্ডেক্স অ্যারে, যেমন তিনটা ভ্যালু আছে 35, 37, 43। তো আমরা কি করতে পারি, অ্যারে কম্বাইনের মাধ্যমে দুইটা অ্যারেকে কম্বাইন করে আমরা কাইন্ড অফ এটাকে আমরা ওই অ্যাসোসিয়েটিভ অ্যারের মতো আউটপুট আসতে পারে। যেমন আমি যদি লক্ষ্য করাই, প্রথমত আমি এখানে আপনাকে দেখাই, ফার্স্ট অফ অল ডাবল স্পেস আমাকে দিয়েছে যে এফ নেমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছে, তার মধ্যে অ্যারে রাখা আছে, অ্যারের মধ্যে পিটার, বেন এবং জো তিনটা ভ্যালু দেওয়া আছে। এইজ ভ্যারিয়েবলের মধ্যে আরেকটা অ্যারে আছে, তার মধ্যে 35, 37, 43 তিনটা ভ্যালু দেওয়া আছে। তো অ্যারে কম্বাইন মেথডটা কি করে, এই অ্যারে এবং এই অ্যারেকে কম্বাইন করে ফেলে। তার মানে এই পিটারের জন্য এই ভ্যালু বরাদ্দ, এই বেনের জন্য এই ভ্যালু বরাদ্দ, এই জয়ের জন্য এই ভ্যালু বরাদ্দ। তার মানে আউটপুটটা এরকম আসে, লাইক হচ্ছে যে ধরেন যে পিটার, ওকে পিটার এর ভ্যালু হচ্ছে গিয়ে 35 সরি, লাইক হচ্ছে যে আমার কি হয়ে যায়, অ্যাসোসিয়েটিভ অ্যারের মতো হয়ে যাচ্ছে আর কি। সো বেন এর ভ্যালু আসবে 37 এবং জো এর ভ্যালু আসবে হচ্ছে গিয়ে 43। আউটপুট আমাদের এরকম আসবে, আমাদের এই অ্যারে ছিল এবং এই অ্যারে ছিল, দুটো অ্যারে কম্বাইন দিলাম তখন সেই ইন্ডেক্স অ্যারেটা মোটামুটি আমাদের এখানে আমরা আউটপুট দিতে পারছি, সেটা অ্যারে থাকায় প্রিন্ট হয়ে গেছে, রাইট? তার মানে আমরা অ্যারে কম্বাইন করতে পারলাম যে এই ভ্যালুর জন্য এই ভ্যালু, এই ভ্যালুর জন্য এই ভ্যালু, এই ভ্যালুর জন্য এই ভ্যালু। তো আমরা যদি এখন আউটপুট প্রদর্শন করি, রিয়েট করলাম, দেখেন চলে আসছে পিটার 35, বেন 37, জো 43। তো বুঝতে পারলেন যে অ্যারে কম্বাইনের কাজটা কি। তার পরবর্তীতে যে মেথডটা আছে আমাদের আছে, সেটা হচ্ছে গিয়ে অ্যারে কাউন্ট ভ্যালু। তার মানে একটা অ্যারের মধ্যে আমরা কাউন্ট করতে পারি, ভ্যালু কাউন্ট করতে পারি। যেমন ধরেন এখানে, এইখানে অ্যারে কাউন্ট ভ্যালু বলতে এটা না যে এর মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ভ্যালু আছে, এটা না। এই অ্যারে কাউন্ট ভ্যালু এখানে আমাদের বোঝাচ্ছে যে আমাদের এ আছে এখানে দুইটা, ডগ আছে দুইটা। যেমন আমরা যেটা আমাদের গেস করে আসি, সো এখানে কি হচ্ছে দেখেন, একটা অ্যারে ডিক্লেয়ার করা আছে, তার এটা একটা ইন্ডেক্স অ্যারে আপনি দেখতে পাচ্ছেন এবং সেটাকে একটা এ ভ্যালু রাখা হয়েছে এবং এখানে দেওয়া আছে একটা ভ্যালু এ, তারপর একটা ক্যাট, তারপরে ডগ, তারপরে এ, তারপরে ডগ। যখন আমরা কি করলাম, অ্যারে কাউন্ট ভ্যালুস এ দিলাম, তার মানে আমি চাচ্ছি যে এই অ্যারে কাউন্ট ভ্যালুস হচ্ছে কি এই অ্যারেটা কাউন্ট করো। এখানে কার্সর রাখলে সে বলতেছে দেখেন কাউন্টস অল দ্য ভ্যালুস অফ অ্যান অ্যারে, রাইট? তাহলে যখন সেভ করি এবং সেটাকে আমরা রিলোড করি, তাহলে চলে আসলো যে এ হচ্ছে দুইটা, ক্যাট হচ্ছে একটা, ডগ হচ্ছে দুইটা। তার মানে আমার অ্যারের টোটাল ভ্যালুগুলো কাউন্ট করলো কোনটা কয়টা আছে। বাট এটা বলতে এটা না যে অ্যারের মধ্যে পাঁচটা ভ্যালু আছে, এই কাউন্ট বলতে এটা না, কিন্তু আগে বলে নিচ্ছি, ওকে? তো কোন ভ্যালুটা কয়টা আছে খুব ইজিলি আমরা কি করতে পারি, বের করতে পারি আমাদের এই অ্যারে কাউন্ট ভ্যালুস এই মেথডটা। তারপরে যেটা আসি অ্যারে ডিফ, তার মানে এটা বলছে ডিফারেন্স। অ্যারে ডিফ বলতে বলেছে ডিফারেন্স, এখানে আপনি দুইটা অ্যারে তিনটা অ্যারে নিয়ে ডিফারেন্স করতে পারেন, কোনো ইস্যু না এটা, ওকে? তো সে কিভাবে করে, সেটা হচ্ছে আমি এখানে আপনাকে লক্ষ্য করাই। প্রথমে লক্ষ্য করেন এখানে আমার একটা ভ্যালু, তার মধ্যে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, যার মধ্যে আমার এ হচ্ছে আমার কি, এ হচ্ছে ভ্যালু। সো যাই হোক, এ একটা ভ্যালু, এ একটা ভ্যালু, এ একটা ভ্যালু, এ একটা ভ্যালু এবং পুরোটা একটা অ্যারে যেটা আছে আমার এ ওয়ান এর মধ্যে। ঠিক সেম ভাবে এ টু এর মধ্যে ই রেড, এফ গ্রিন, জি ব্লু আছে এবং পুরো অ্যারেটা আছে এ টু এর মধ্যে। আমি কি করলাম, রেজাল্ট নামে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তার মধ্যে আমি রাখলাম অ্যারে ডিফ, মানে ডিফারেন্স হচ্ছে এ ওয়ান এবং এ টু ডিফারেন্স কি, অ্যারে ডিফে রাখলাম। কি বলছে, কম্পিউট দ্য ডিফারেন্স অফ অ্যারেস, তার মানে আমরা অ্যারে গুলোর মধ্যে ডিফারেন্ট পাবো। কি ডিফারেন্ট পাবো, দেখেন এইটার রেড, এখানে রেড আছে, আমরা ভ্যালু গুলো কম্পেয়ার করছি এখানে আর কি, এটার গ্রিন, এটার গ্রিন এখানে আছে, এটার ব্লু, এটার ব্লু এখানে আছে, বাট এখানে ইয়েলো আছে, বাট এখানে কোনো ইয়েলো নেই। তার মানে আমার আউটপুটে আসবে হচ্ছে কি অবশ্যই ইয়েলো। তো আমরা দেখি আউটপুটে ইয়েলো আসে কিনা, রিড করলাম, দেখেন চলে আসছে ডি ইয়েলো। তার মানে
সে বুঝলো যে আচ্ছা এই দুটো অ্যারের মধ্যে আমরা কম্বাইন করা ডিফারেন্স করলাম, তখন তার মধ্যে এই যে ডি কি কিতে যে ভ্যালুটা আছে ইয়েলো সেটাই মিসিং আছে। ওকে একটু লক্ষ্য করেন আপনারা, এখানে কিন্তু এইটার গ্রিন এর কি হচ্ছে বি, আমার এ টু যে অ্যারেটা আছে তার মধ্যে গ্রিন এর ভ্যালুর কি হচ্ছে এফ, কিন্তু সেটা কোনো সমস্যা করেনি কারণ তার ভ্যালু গুলো সেম এবং ডিফারেন্স প্রাইস হচ্ছে ডি, রাইট? সো এটা হচ্ছে অ্যার ডিফ। এছাড়া আপনি এখানে নিচে তিনটা চারটা পাইতে পারেন, যদি তিনটা পাইছেন দেখেন আমি যদি লক্ষ্য করি তাহলে একটু ভালো বুঝবো আমরা। সো এখানে আসলে কি হয়েছে দেখেন, এখানে তিনটা অ্যার ডিক্লেয়ার করা আছে যার মধ্যে ভ্যালু আছে রেড গ্রিন ব্লু ইয়েলো। রেড এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে সমস্যা নেই, গ্রিন এটার মধ্যে আছে এগুলো নাই, ব্লু এটার মধ্যে আছে এগুলোতে নাই, ইয়েলো এখানে আছে এখানে আছে, পার্পেল এখানে আছে কোনোটাও নাই, ব্ল্যাক এখানে আছে এখানে আছে। তার মানে আমরা এখন তিনটা অ্যারেকে কি করবো ডিফারেন্স করবো, তার মধ্যে যে ডিফারেন্স আছে সেটা নিয়ে আসবো। খুবই সিম্পল, গ্রিন আর ব্লু আসবে, কারণ হচ্ছে আপনি গ্রিনটার কারণ হচ্ছে গ্রিনটা একটার মধ্যে আছে তিনটার মধ্যে নাই, মিনিমাম দুটো থাকলে সেটা কি করবে না আসবে না। যেমন আবার দেখাই জাস্ট গ্রিন এবং ব্লু, সো ব্লুটা এখানে আছে আর কোথাও নাই, না আর কোথাও নাই, না কোথাও নাই। তার মানে মেইন ডিফারেন্সটা হচ্ছে গিয়ে এ ওয়ান এ টু এবং এ থ্রি, রাইট? হ্যাঁ, তো আমরা যা ডিফারেন্স করলাম যে অ্যারে ডিফারেন্স এ ওয়ান এ টু এ থ্রি, তার মানে হচ্ছে কি আমার মেইন হচ্ছে গিয়ে এ ওয়ান থেকে আমরা কিন্তু অ্যারে ডিফারেন্স করি, যে এ ওয়ান এর ভ্যালু গুলো ডিফারেন্স এগুলোর সাথে কোনটা কোনটা, দ্যাটস ইট, আর কিছুই না। তো এটা ছিল আমাদের অ্যারে ডিফ মেথডের কাজ। তো নেক্সট টিউটোরিয়াল আমরা অ্যারে ডিফ অ্যাসোস, অ্যারে ডিফ কি, অ্যারে ডিফ ইউএসোস, অ্যারে ডিফ ইউকে ইউকি, এই চারটা মেথড নিয়ে কাজ করি ইনশাআল্লাহ। তো গাইজ যারা এখন সেটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।